সূর্যে 75,000 মাইল দীর্ঘ গর্ত, প্রবল সৌরঝড়ের আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। আশঙ্কা ছিলই, এবার নিশ্চিত করল নাসা। গত সপ্তাহেই সূর্যে বিশালাকার একটি স্পট চিহ্নিত করেছিল নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি। রহস্যের জট খুলতে ওই দাগের উপর নজরদারি আরও বাড়িয়ে দিয়েছিল নাসা। অবশ্যই রহস্যের জট খুলল। নাসার মহাকাশ বিজ্ঞানীরা জানালেন, ওই দাগ আসলে সূর্যের গায়ে তৈরি হওয়া প্রায় 75,000 মাইল দীর্ঘ একটি গর্ত। মহাকাশ বিজ্ঞানের ভাষায় AR 2665 বা সূর্যে তৈরি হওয়া গর্তটি এতটাই বড় যে পৃথিবী থেকেও তার দেখা মিলবে বলেই জানিয়েছে নাসা। শুধু রহস্যের জট মুক্তি নয়, একই সঙ্গে আসন্ন বিপদের আশঙ্কাও করছেন নাসার বিজ্ঞানীরা। কারণ সৌরমণ্ডলকে তৈরি হওয়া ওই গর্ত জন্ম দিতে পারে ভয়ানক সৌরঝড়ের, যা পৃথিবীর পক্ষে মোটেও মঙ্গলজনক নয়। এই 2665 থেকে তৈরি হওয়া সৌর বিকিরণ পৃথিবীর চারপাশে প্রদক্ষিণরত যোগাযোগ রক্ষাকারী উপগ্রহগুলিকে তছনছ করে দিতে পারে, সেই সঙ্গে পৃথিবীর অনেক জায়গায় বিদ্যুৎ ঘাটতি হওয়ারও আশঙ্কা রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, 75,000 মাইল বা 1,20,000 কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে গর্ত। এই ধরনের গর্ত সাধারণত সূর্যের পৃষ্ঠদেশে সৃষ্ট অন্ধকারাচ্ছন্ন এলাকা, এখানকার তাপমাত্রাও অনেক কম। গর্তের ফলে ভয়ানক সৌরঝড় তৈরি হতে পারে, যার প্রভাবে পৃথিবীতে সুমেরু প্রভা দেখা দিতে পারে। নাসা জানিয়েছে, গর্ত থেকে এম ক্লাস সোলার ফ্লেয়ার বা শক্তিশালী সৌর বিকিরণ তৈরি হতে পারে, যার ফলে বিপুল পরিমাণ বিদ্যুৎ ঘাটতি হওয়ার আশঙ্কা রয়েছে। পৃথিবীর বেশ কিছু জায়গা থেকে যাবে অন্ধকারে। এছাড়া রাডার যোগাযোগ ব্যবস্থাও সাময়িকভাবে বিকল হয়ে যাওয়ার আশঙ্কা করছে বিজ্ঞানীরা।